বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের আমাদের সকলের প্রিয় চ্যানেল এনটিভির 18 বছর পার করে 19 বছর উদযাপন করছে। আজকের এই শুভ জন্মদিনে আমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, যারা আমাদেরকে আজকের এই জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা বাণী দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে সাথে সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, সমাজের কলাকৌশলী, শিল্পী, সাহিত্যিক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, যারা বিভিন্ন সময় আমাদেরকে এই চলার পথে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের এই প্রিয় চ্যানেল 3রা জুলাই শুরু হয়ে সময়ের সাথে আগামীর পথে স্লোগান দিয়ে শুরু করে আজকে 18 বছর পার করেছে। এই দীর্ঘ যাত্রায় আপনাদের সহযোগিতা না থাকলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমাদের এই কাজের পিছনে আমাদের যে টিম কাজ করছে, এনটিভি টিম, তারা এই, আপনারা জানেন বিশ্বে আজ করোনা মহামারীতে সারা বিশ্ব আজ আতঙ্কিত, বাংলাদেশও এর বাইরে নয়। আজকের এই সময়ের মধ্যেও আমাদের সংবাদকর্মীরা, আমাদের প্রোগ্রাম ডিপার্টমেন্ট, আমাদের অনলাইন ডিপার্টমেন্ট, সকল আমাদের কলাকৌশলী যারা আছেন, সবাই অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং চেষ্টা করছেন আপনাদের এই প্রিয় চ্যানেলকে আপনাদের সামনে যেভাবে অতীতে আপনারা পেয়েছেন সেভাবে সকলের নিউজ, সকল নিউজ সবার আগে আপনাদের সামনে উপস্থিত করার জন্য, এবং প্রোগ্রামগুলা যেন আপনারা বাসায় বসে থেকেও আপনারা বোর ফিল না করেন, আপনারা সময় কাটতে পারেন, সেই জন্য আমাদের প্রোগ্রাম ডিপার্টমেন্ট, আমাদের অনলাইন ডিপার্টমেন্ট এবং সকল পর্যায়ে কলাকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশে আবারও শুরু হয়েছে লকডাউন। সরকারের যেই নির্দেশনা আমাদের কাছে আসছে, আমরা আশা করব আমরা সকলে মিলে সেগুলো পালন করব। আমরা সবাই যদি নিজেদের অবস্থান থেকে সরকারের দিক নির্দেশনা এবং আমাদের যে পরামর্শ কমিটি বিশেষজ্ঞ যারা আছেন, যারা যে নির্দেশনা দিয়েছেন সেই জন্য না পালন করি, তাহলে সরকারের একার পক্ষে এইটা মোকাবেলা করা সম্ভব নয়। আমাদের নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের সবাইকে এই বিধিমালা মেনে চলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় আমরা এটা উতরাতে পারব। এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে খুব তাড়াতাড়ি মহারব্বুল আলমিন এই প্যান্ডামিক সহ সকল সমস্যা আমাদের দেশ থেকে তুলে নিয়ে যাবে, আমাদের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারব। আমরা আজকের এই দিনে আমরা আশা করেছিলাম আজকের আরও বড় করে, বড় পরিসরে সবাইকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। আমাদের আজকে বঙ্গবন্ধুর শতজন্মবর্ষিকী পালিত হচ্ছে। এই দিনে এনটিভির জন্মদিনও আমাদের আশা ছিল আমরা অনেক বড় আকারে আমাদের মহান নেতাকে সামনে রেখে সুন্দরভাবে পরিচালনা করব, কিন্তু এই প্যান্ডামিকের কারণে হয়ে ওঠে নাই। আমরা আশা করছি আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, করছেন, আশা করি ভবিষ্যতেও করবেন। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে আপনাদের চ্যানেলকে পৌঁছে দেব যেভাবে আপনারা আশা করেন। আজকের এই দিনে কথা না বাড়িয়ে আবারও সবাইকে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।